হ্যালো বন্ধুরা, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোনাউন। ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ এটা একটা চ্যাপ্টার, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তাকে জানতে হবে যে প্রোনাউন কাকে বলে বা প্রোনাউন কী। প্রোনাউন হচ্ছে তোমার যাকে বাংলায় বলা হয় সর্বনাম। তো এবার দেখি প্রোনাউন কাকে বলে। নাউনকে বারবার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না, সেই কারণে একই নাউনকে বারবার ব্যবহার না করে ওয়ার্ডকে সুন্দর করার জন্য নাউনের পরিবর্তে বিশেষ ওয়ার্ড ব্যবহার করা হয়। এই ওয়ার্ডকেই বলা হয় প্রোনাউন। নাউন সম্বন্ধে তোমরা আগেই পড়েছো, নাউনকে বারবার ব্যবহার করলে তো শুনতে ভালো লাগে না, সেই জন্য নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করা হয়। এবার দেখো প্রোনাউনের কতগুলো ভাগ আছে, ক্লাসিফিকেশান অফ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে ন রকমের। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এই ন রকমের প্রোনাউনের এই আলোচনাটা আমি দুটো পার্টে ভাগ করেছি। আজকে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন মানে চারটে প্রোনাউন নিয়ে আলোচনা করবো, এর পরের পার্টের ভিডিওতে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমি পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করবো। তো দেখো, দেখে নিই ক্লাসিফিকেশান অফ প্রোনাউনটা। প্রোনাউন হচ্ছে ন প্রকার: পার্সোনাল, পজিটিভ, রিফ্লেক্সিভ, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনাইট, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ আর রেসিপ্রোকাল। এই ন রকমের প্রোনাউন হয়। তো আজকে আমি যেটা এবার প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সংজ্ঞাটা দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী, এদের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। অর্থাৎ এক্সাম্পল দেখো, যেমন আই, মি, উই, আস, দে, এটসেট্রা। কোনো ব্যক্তি বা বস্তুর প্রাণীর নামের পরিবর্তে, মেনলি নামের পরিবর্তে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার দেখো পার্সোনাল প্রোনাউনের কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো চলো দেখে নিই। যেমন এক হচ্ছে, প্রোনাউন যখন কর্তা হিসেবে ব্যবহার হয় তখন তাকে বলা হয় সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ যখন প্রোনাউনটা কর্তা হিসেবে ব্যবহার হবে তখন এটাকে আমরা বলবো সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন ভার্বের আগে বসে। দেখো আমি দিয়ে দিয়েছি বিফোর এ ভার্ব, আই, ইউ, উই, এই তিনটে, অর্থাৎ এগুলো ভার্বের আগে বসে। এবার দেখো দ্বিতীয়টা হচ্ছে, প্রোনাউন যখন ভার্বের পরে বসে ক্রিয়ার কর্মরূপে আচরণ করে তখন তাকে বলা হয় অবজেক্ট প্রোনাউন। প্রথমেরটা বললাম ভার্বের আগে, এটা হচ্ছে ভার্বের পরে বসে ক্রিয়ার কর্মরূপে আচরণ করে। তারপর এটা হচ্ছে আফটার এ ভার্ব। আফটার এ ভার্ব হচ্ছে মি, হিম, আস, অর্থাৎ আমাকে, তাকে, আমাদেরকে। এটা একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। যেমন দেখো, হি হেল্পড আস, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আর আসটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ হেল্পটা, এখানে হেল্পটা হচ্ছে ভার্ব, একটা ভার্বের আগে বসেছে আর একটা ভার্বের পরে বসেছে। ভার্বের আগেরটা হচ্ছে সাবজেক্ট, পরেরটা হচ্ছে অবজেক্ট। তারপরেরটা দেখো, প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরেতেও বসে অবজেক্ট প্রোনাউন। তারপর এখানে যেমন দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, আফটার প্রিপোজিশন, যেমন হচ্ছে বিটুইন হার অ্যান্ড মি, বিটুইন দেম অ্যান্ড আস, টু হার, ফর হিম, এই চারটি ক্ষেত্রে প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে। তারপরেরটা দেখো, লেট ভার্বের পর অবজেক্ট প্রোনাউন বসে। যেমন আফটার লেট ভার্ব আমি দিয়ে দিয়েছি, লেট আস গো ফর পিকনিক, লেট ইট বি ডান। এরপরে দেখো, এরপরে এটা হলো তোমার পার্সোনাল প্রোনাউন। এরপরে আমি আলোচনা করবো পজেসিভ প্রোনাউন নিয়ে। তো পজেসিভ প্রোনাউন দেখো, পজেশন শব্দটির অর্থ হলো অধিকার। যেসব প্রোনাউন দ্বারা কোনো জিনিসের ওপর অধিকার প্রকাশ করা হয় সেগুলোকে পজেসিভ প্রোনাউন বলা হয়। যেমন এক্সাম্পল দিয়েছি দেখো, দ্য বুকস ইন দ্য শেলফ আর মাইন, অর্থাৎ যে বুক শেলফে যে বুকগুলো আছে মানে বইগুলো আছে সেগুলো হচ্ছে আমার। দ্য বুক অন দ্য টেবিল আর ইয়োর্স, এই যে বইগুলো টেবিলের ওপর আছে সেগুলো তোমার বা তোমাদের। এই বাক্য দুটিতে মাইন অ্যান্ড ইয়োর্স, অর্থাৎ প্রথমে যেটা করা হয়েছে মাইন আর তারপরটা ইউজ করা হয়েছে ইয়োর্স, এই দু ইয়োর্স পজিটিভ প্রোনাউনের উদাহরণ বা নিদর্শন। লক্ষ্য করো, পজিটিভ প্রোনাউন সাধারণত বাক্যের শেষে বসে, এদের পরে কোনো নাউন বসে না। দেখো এখানে পজিটিভ প্রোনাউন সাধারণত বাক্যের শেষে বসেছে, এদের পরে কিন্তু কোনো নাউন নেই, ভালো করে খেয়াল করো। তারপরেরটা দেখো, আচ্ছা দেখো, এরপর দেখো, এ প্রোনাউন দ্যাট শোস পজেশন ইটস কল পজেসিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল দিয়েছে দেখো, দ্যাট শার্ট ইজ হার, অর্থাৎ সেই জামাটা হচ্ছে, এই জামাটা হচ্ছে তার, এখানে অধিকার ফলানো হচ্ছে জামাটার ওপর, কি জামাটা হচ্ছে তার। এরপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন,
Pronoun in which the action of the subject reflects or turn back on the subject itself are called reflexive pronoun. অর্থাৎ এখানে দেখো ক্রিয়ার কর্তা ও কর্ম একই ব্যক্তিকে যখন বোঝায় তখন ক্রিয়ার কর্মকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। জেনে রাখবে এই প্রোনাউনগুলি ক্রিয়ার কর্তার কাজে সরি ক্রিয়ার কাজ কর্তার উপর আরোপ করে। এছাড়াও প্রিপোজিশনের পরেও প্রোনাউন ব্যবহার করা হয়। সেলফ এবং সেলফস যুক্ত প্রোনাউনগুলি জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং তখন তাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন দেখো এক্সাম্পল দিয়েছি রিয়া ওয়াজ স্পিকিং টু হার সেলফ, এখানে সেলফ এখানে সেলফ আছে। এই যুগ এই প্রোনাউনগুলো অর্থাৎ হার হারটা হচ্ছে এখানে প্রোনাউন হার সেলফ, এই প্রোনাউন সেলফযুক্ত প্রোনাউনটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে তখন এদেরকে তাহলে আমি বলতে পারি যে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা এবার এরপর আলোচনা করবো ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো কাকে বলে, ওয়ার্ড উইচ সাবস্টিটিউট ফর নাউন্স অ্যান্ড আস্ক কোয়েশ্চেন আর কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ প্রশ্ন করার জন্য যেসব প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু আর ইউ, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার জন্য এই প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে বলে সেগুলো সেই জন্য বলা হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তা আরেকটা দেখো হুজ বুক ইজ দিস, অর্থাৎ কার বুক বই এটা, এর জন্য এখানেও ব্যবহার করা হয়েছে। এর কিছু রুলস আছে দেখো, যেমন রুলসটা হচ্ছে হু হুম উইচ আর ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন অ্যাবাউট পার্সন। এখানে হু হুম আর উইচ এই তিনটে ব্যবহার করা হয় কাউকে মানে কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো প্রশ্ন করার জন্য। তারপরে দেখো হোয়াট ইজ ইউজ ফর থিংস, হোয়াট ইউজ করা হয় মানে অর্থাৎ হোয়াট ওয়ার্ডটা ইউজ করা হয় কোনো বস্তুর জন্য থিংস। আবার দেখো কখনো কখনো হোয়াট ক্যান অলসো ইউজ ফর পার্সন, আবার কখনো কখনো হোয়াটটা কোনো ব্যক্তির জন্য ইউজ করা হয়ে থাকে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে নয়, অর্থাৎ হোয়াট বস্তু ব্যক্তি উভয়ের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো হোয়াট ইজ ইয়োর ফাদার, যার অর্থ হলো হোয়াট হিজ হিজ প্রফেশন, অর্থাৎ তোমার কেউ যদি বলে হোয়াট ইজ ইয়োর ফাদার অর্থাৎ এর মানে বোঝা যায় তার তোমার ফাদারের বা তার ফাদারের প্রফেশনটা কী অর্থাৎ জীবিকাটা কী। আবার দেখো এখানে বলছে হুইচ ইজ ফর আস্কিং কোয়েশ্চেন অ্যাবাউট এ পার্সন অর থিং অর এ ডিফিনাইট গ্রুপ। এবার হুইচ কথাটা জিজ্ঞেস মানে এখানে আস্কিং করা হয় কোয়েশ্চেনের জন্য, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, অ্যাবাউট এ পার্সন অর্থাৎ কোনো ব্যক্তি অর থিং কোনো বস্তু অফ এ ডিফিনাইট গ্রুপ অর্থাৎ কোনো বা কোনো গ্রুপের মধ্যে। এক্সাম্পল দিয়েছে দেখো হুইচ অফ ইউ উইশ টু গো উইথ মি, অর্থাৎ তোমাদের মধ্যে কে আমার সাথে যেতে চাও, এটা হচ্ছে তোমাদের মধ্যে অর্থাৎ এখানে কোনো গ্রুপের কথা বলা হয়েছে এবং অনেকজনের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজনকে বলা হয়েছে যে কে যেতে চাও। তো আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।